বাজারের বেআইনি নির্মাণ আদালতের নির্দেশে ভেঙে দিল প্রশাসন। ক্ষুব্ধ ব্যবসায়ীদের এক অংশ, তাদের দাবি এই নির্দেশিকার ব্যাপারে তাদের আগে থেকে কিছু জানানো হয়নি। বাজারের একাংশ আদালতের নির্দেশে ভেঙে দিল প্রশাসন। উত্তর চব্বিশ পরগনার বসিরহাটের দু নম্বর ব্লকের প্রাচীন বাজারের একাংশ আদালতের নির্দেশে ভেঙে দিল প্রশাসন, যার জেরে ক্ষুব্ধ ব্যবসায়ীরা। সূত্রের খবর, চারজন ব্যবসায়ী দীর্ঘদিন ধরে অবৈধভাবে জায়গা দখল করে দোকান করে রেখেছিল। সেই কারণে বাজারের অন্য এক ব্যবসায়ী হাইকোর্টে মামলা করেন। সেই মামলায় গত মাসের ২২ ডিসেম্বর বেআইনি উচ্ছেদের জন্য প্রশাসনকে নির্দেশ দেয় আদালত। আজ উত্তর চব্বিশ পরগনার বসিরহাট দু নম্বর ব্লকের ঘোড়া স্কুলের গ্রাম পঞ্চায়েতের শতাব্দী প্রাচীন ঘোড়া হাটখোলা বাজারের একাংশ আদালতের নির্দেশে ভেঙে দেয় প্রশাসন। সেই দোকানগুলি ভাঙতে শুরু করলে ক্ষোভে ফেটে পড়েন দখলদারি ব্যবসায়ীরা। দখলদারি ব্যবসায়ীরা বলেন, ২২ তারিখে নির্দেশ দিয়ে থাকা সত্ত্বেও সেই নোটিশ না জানিয়ে আজ হঠাৎই প্রশাসন জেসিপি দিয়ে ভাঙতে শুরু করেছে, যার জন্য আমরা মালপত্র সরানোর সময় পাইনি। আমাদের ব্যবসায় যথেষ্ট ক্ষয়ক্ষতি হয়েছে। একটা ব্যক্তিও জানতে পারলো না এই ঘটনাটা কি কারণে ভাঙা হচ্ছে, কেউ জানে না। আর এরা ইনলিগাল ভাবে হঠাৎ করে ২২ তারিখের নোটিশ পাঠাচ্ছে কতে, শেষ দিনে শনিবার বারবেলায়। ২২ তারিখের নোটিশ শনিবার বারবেলায় ২১ তারিখে পাঠাচ্ছে, রবিবার ছুটি করে তার সত্যি পাচ্ছে না। সোমবার দিন ভাঙা শুরু করে সকাল ৯টার মধ্যে, যাতে ১১টায় কোর্ট খোলে, তারা খোলা যাওয়ার সুযোগ না পায়। কেন? এরা কোর্টে দ্বার কাছে গেলে এরা আবার সুযোগ পেয়ে যাবে। এই বিষয়ে এক ব্যবসায়ী বলেন, আমরা কেউই বুঝতে পারলাম না হঠাৎ এই বেআইনিভাবে কেন আমাদের দোকানগুলি ভাঙা হলো, যেখানে ২২ তারিখে নোটিশ দেওয়া সত্ত্বেও আমাদের কিছু জানানো হয়নি। আজ হঠাৎই প্রশাসনের তরফে দোকানগুলি ভেঙে দেওয়া হয়। আমি হাইকোর্টের দ্বারস্থ আছি, বর্তমানে হাইকোর্টের দ্বারস্থ আছি আমার চারজন। তাহলে হিয়ারিং এর ডেট, পরবর্তী হিয়ারিং এর ডেট আছে ১৩ ফেব্রুয়ারি ২০২৩। কোনো রায় নেই, হাইকোর্টের ১৬টা কনস্ট্রাকশন আছে, আনলিগাল কনস্ট্রাকশন আছে ১৬টা। তার মধ্যে হাইকোর্ট বলতে চাইছে, যে ১৬টার মধ্যে তুমি ৫টার বিরুদ্ধে কেন অ্যাকশন নেবে? কিন্তু পার্টি, আমাদের এই টিএমসি পার্টি, মামাটি সরকারের, এরা নিজেদের মানে দায়ভার রক্ষে করার জন্যে এই আমাদের পাঁচজন অসহায় ব্যক্তির উপরে মাথার চাপ দিয়ে দিল। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যানস ল্যান্ড, বসিরহাট। নারীর সৌন্দর্য শাড়িতেই, সঙ্গে রয়েছে আদি মোহিনী মোহন কাঞ্জিলাল।